ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। গৌহাটি সৎসং বিহারের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা স্বর্ণ জয়ন্তী মহামহোৎসবের কিছু অপূর্ব মুহূর্ত দেখছি। শ্রী শ্রী আচার্যদেব, পূজনীয় বিঙ্কি দাদা, পূজনীয় সিপাহী দাদাকে আমরা দর্শন করছি এই ভিডিওতে। ওনারা উৎসব মঞ্চের দিকে এগুচ্ছেন। অপূর্ব মুহূর্তগুলো আপনারাও শেয়ার করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দেবেন। এই মহামহোৎসবে তিনটি প্যান্ডেল বিভিন্ন অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। তাছাড়া ভাণ্ডারায় প্রসাদ বিতরণ হয়েছে। 10টি প্যান্ডেল তৈরি হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের ভাণ্ডারা প্রসাদ বিতরণের জন্য। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল, আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এবং অনেক ভিডিও ইতিপূর্বে আপনারা দেখে নিয়েছেন। আপনারাও মুহূর্তগুলো অবশ্যই শেয়ার করবেন। এবারে আমরা শ্রী শ্রী আচার্যদেবের শ্রীমুখের অমৃতময় কথাগুলি জেনে নেব। তিনি 4.5 মিনিটের মতো আলোচনা করেছিলেন এবং সেই আলোচনা থেকেই এই ছোট্ট ক্লিপটি নেওয়া হয়েছে। মহামহোৎসবে আচার্যদেবের জননীও এসেছিলেন। আর এই প্রাঙ্গণে এখানে সবার এই আনন্দ দেখে আমরা সবাই আনন্দ আপ্লুত, আর এই আনন্দ নিয়েই আমরা ফিরে যাব আমাদের নিজেদের কর্মজগতে, নিজেদের পরিবারে, নিজেদের প্রিয়জনের কাছে, নিজেদের অভ্যস্ত জীবনে। কিন্তু এই জীবনের এই মুহূর্তটা যা আমরা দেখছি, যা আমরা উপভোগ করছি, সেটা আমাদের উদ্দীপনা ছড়া, আমাদের ক্ষুদ্র জীবনটাকে মহৎ করার প্রয়াস করুক। সবাই আনন্দে থাকি, সবাই ঠাকুরকে ভালোবেসে এগোতে যেতে পারি জীবনে। জয় গুরু। সর্বেশ দা ঘোষ, ঠিক আছে, আপনি যেখানে থামুন না কেন, আপনি শ্রীমন্ত